মাংস দিয়ে রান্না হবে আমি বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপি মাংস দিয়ে রান্না হবে এখন মাংস বা একটু লবণ দিয়ে ছিটিয়ে দিছি পচায় রান্না করব बिस्मिल्लाह रहमान रहीम अस्सलाम वालेकुम व्यूअर्स आपनारा सबाई केमन आछेन आशा करी खूब भालो आछेन आमी आलहमदुलिल्लाह भालो आछि आज के बाँधाकपि दिए माँस रान्ना करब हाफ केजी माँस दिए आमी रान्ना करब माँस आमी आगे थेके सिद्ध करे निछि लाल मिरिच गुड़ा देब एक चा चामच लवण परिमाण मतो धनिया गुड़ा एक चा चम्मच गरम मसाला गुड़ा एक चा चम्मच दीब दुई चा चम्मच आदा लहसुन बाटा दुईटा प्याज मीडियम साइजे केटे रखसी जीरा गुड़ा दीब एक चा चम्मच साथे आमी टमेटो पेस्टो दीब दुई चा चम्मच এবার আমি রান্না করতে চাই রান্না করার জন্য অয়েল গরম হইতেছে অয়েল একটু গরম হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজ যেটা চপ করে রাখছি ওটা দিয়ে দিব অয়েল গরম হয়ে গেছে পেঁয়াজ যেটা আমি আগে দেখাইছিল কেটে রাখছি এটা আমি দিয়ে দিব সবগুলো পেঁয়াজ আমি গরম অয়েলের ভিতরে দিয়ে দিছি এবার আমি পেঁয়াজকে ভালো করে নাড়িয়ে দিতেছি আমি পেঁয়াজকে ব্রাউন করব পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে এবার আমি সিদ্ধ মাংস যা করে রাখছিল এটা আমি দিয়ে দিব ভালো করে মাংসটাকে মিক্স করে দেবো পেঁয়াজের সাথে এখন আমি লবণ দিতেছি না সিদ্ধ সময়ে যখন আমি মাংস সিদ্ধ করছিল তখন আমি এক চা চামচ লবণ দিচ্ছি এই জন্য আমি লবণ এখন দিব না মাংসকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে দিতেছি মিক্স করার পরে আমি দুই মিনিটের জন্য রেখে দিব মাংসকে আমি মিক্স করে দুই মিনিটের জন্য রাখছিল ব্রাউন পেঁয়াজের শাক এবার আমি সাথে দিয়ে দিব আদা লসুন বাটা দুই চা চামচ আদা লসুন বাটা দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মিক্স করে দিব আদা লসুন মিক্স করা হয়ে গেছে আমি আদা লসুন একটু গন্ধ বের করার জন্য দুই মিনিটের জন্য এরকমই রাখবো দুই তিন মিনিট তারপরে আমি শুকনা মশলা দিব কিছুক্ষণ হয়ে গেছে আদা লসুন গন্ধ বের হয়ে গেছে এবার আমি শুকনা মশলা দিব শুকনা মশলা আমি দিব এক চা চামচ লাল মিরিচ গুঁড়া এক চা চামচ লাল মিরিচ গুঁড়া দিতেছি সাথে এক চা চামচ ধনিয়া গুঁড়া গরম মশলা এক চা চামচ থেকে একটু কম লবণ এক চা চামচ এবার আমি সবগুলোকে ভালো করে মিক্স করে দিব মিক্স করার পরে আমি টমেটো পেস্ট যেটা আমি আগে দেখাইছি ওটাও দিয়ে দিব সাথে আগে আমি সব মশলাকে ভালো করে মিক্স করে দিই মশলা ভালো করে মিক্স করে দিছি এবার আমি টমেটো পেস্ট দিব টমেটো পেস্ট দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মিক্স করে দিব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ কষাইতে জন্য রাখব কষানো হয়ে যাবে তারপরে আমি বাঁধাকপি দিয়ে দেব কষানো হয়ে গেছে
এবার বাঁধাকপি যেটা আমি কেটে রাখছি ওটা আমি কষানো মাংসের সাথে মিক্স করে দিতেছি। সবগুলো বাঁধাকপি যেটা কেটে রাখছিল ওটা আমি মিক্স করে দিতেছি মশলার সাথে। সবগুলোই ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করতেছি মাশাল্লাহ সুন্দর গ্রান ছুটছে। বাঁধাকপি সুন্দর গলে গেছে, মাংস অলরেডি আমার সিদ্ধ করা ছিল, একটু পানি আছে, পানি শুকাইতে জন্য আর আমি কিছুক্ষণের জন্য রাখবো। পানি শুকানোর জন্য আমি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রাখছিল, পানি এখন শুকাই গেছে, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শুধু একটু জিরা গুঁড়া দিব, জিরা গুঁড়া দিয়ে আমি ভালো করে মিক্স করে দিব। আর আমি 2 মিনিটের জন্য মিক্স করার পরে 2 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিব ঢেকে। তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, আমি ঘরে নিয়ে যাই একটা ডিশে ডিশ আউট করে ফেলব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা ডিশে ডিশ আউট করে ফেলব। একটা ডিশে আমি ডিশ আউট করে ফেলতেছি। মাংস দিয়ে বাঁধাকপি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মাশাল্লাহ খুব সুন্দর গ্রান ছুটতেছে, দেখতেও ভালো লাগতেছে, ইনশাল্লাহ আশা করি খেতেও খুব মজা লাগবে সবাইকে। এবার আমরা সবাই খেতে যাই। এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আপনি দাদু আপনি কি উঠাই দিতেছে? আজকে দেখো আজকে খাবার কেমন হয়েছে, টেস্ট করে খাই তারপর বলবা। জি আমি আমিও খাবো, জি আমি আমিও বসি। আজকে আপনি বাবা নেই, আমিও বসে নেই, আজকে আমার রোজা নেই, আজকে খাবো। কেমন হয়েছে আম্মু? ওকে থ্যাংক ইউ। আচ্ছা আগে ওটা শেষ করে তারপরে দিব। এবার আমিও খেতে বসি। ভালো মজা হয়েছে। বাঁধাকপি আর মাংস পুরান ঢাকার লোকই খায়, অন্য জায়গার লোক খায় না এরকম। আমি কিন্তু এই তরকারি এনে আটা রুটি আর পটা সাথে খেতে মনে হয় না। আইরিন থাকার সময় আমরা রান্না করছিলাম, আমি তারপরে পয়সার মাংস, পয়সাকে মুসলি দিয়ে মাংস ভালোই লাগে, অনেক মজা লাগে। নইনা শাক দিয়ে মাংস, নইনা শাক পাওয়া যাচ্ছে না, অনেক দিন হয়েছে নুনিয়া শাক মাংস দিয়ে খাইনি। তাড়াতাড়ি শেষ করো আপনি। ওকে ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এখানেই শেষ, আমিও সবার সাথে খেতে বসে গেছি। আমার ভিডিও আজকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।